মুসলমানরা ইহুদিদেরকে বলো কোরআন সত্য নবীর কথা সত্য বাস্তবায়ন হবেই হবে আজকে রোম পরাজয় বরণ করেছে আগামী 9 বছরের ভিতরে রোম বিজয়ের মালা জয়ের মালা পরিধান করবে যাত্রা করা গান গাওয়া গান গাওয়ানি জিনা ব্যভিচার হারাম তো ওয়াজের আয়োজন করা তাফসীরুল কোরআনের সম্মেলন করা কোনো বেদাত হারাম না হালাল তাহলে তাফসীরুল কোরআনের আয়োজন করা সবের কাজ গানের আয়োজন করা হলো গুনার কাজ সিনেমার আয়োজন করা গুনার কাজ যাত্রার আয়োজন করা গুনার কাজ বেটি নাচানি গুনার কাজ বেটি শিল্পী বেটি দিয়া গান শোনানি গুনার কাজ আমি হুদ্দর চোখ দিয়া মাঝে মাঝে দেখা যাই মাঝে দাঁড়াইয়াও যাই রাস্তার কানিতে যখন গান শুরু হয় মাঝে মধ্যে দাঁড়াইয়া লাম্মে দেখতেও যাই কিছু মানুষে চিনে ও কিছু মানুষে চিনে না দুই চারজনে চিহ্ন না আগে চিনত না ওখান চিহ্নালা মাঝে মধ্যে গানও দাঁড়াইয়া একটু দেখা যাই বাপ্পাকিটা যে বাপ উঠে ওরে বাপরে বাপরে বাপ গানের আয়োজন করা গুনার কাজ ওয়াজের আয়োজন করা হলো সবের কাজ গানের জন্যে ওপেন পারমিশন ওয়াজের জন্যে পারমিশন নাই গুনার কাজের জন্যে অনুমতি আছে নেকির কাজের জন্যে অনুমতি নাই যারা দেয় না এরাই কইল আমল্লা মুনাফিক এরাই কইল আমল্লা মুনাফিক আল্লাহ আমার কথা নয় আমার এত সিস্টা আল্লাহ রেখো আল্লাহ কয় ইয়ামুরুনা বিল মুনকার অসৎ কাজের আদেশ দেয় ওয়ায়ানহাউনা আনিল মারুফ সৎ কাজে বাধা দেয় গানের জন্য পারমিশন ওয়াজের জন্য পারমিশন নাই ওয়াজের মধ্যে বাধা দেয় গানের জন্য সাহায্য করে যারা করে এরাই হইল মুনাফে আর কেমনে বুঝাইতাম আমার কথা না আল্লাহর কথা মুনাফিক সিনচন্নি সিনচন্ত বাপ দাদার নাম সহজান আমার কথা কার কথা সুরার নাম আসেনি সুরার নাম কি আয়াত নাম্বার আসেনি আয়াত নাম্বার কত 66 ফারা আসেনি কত নম্বর ফারা আগামীকালকে যাইয়া দেখো উজির করে মিশা করলো না হাসা করলো কথা বুঝছেন আরো একটা কথা কইছি না ওইটা মুনাফিক চিনবা কেমনে একটা কইছি কোরআনের মাধ্যমে আর একটা কই হাদিসের মাধ্যমে আল্লাহ নবী বলেছেন ওয়াইদা খাসামা ফাজারা যখন দেখবা কাজ্জা লাগছে ঝগড়া লাগছে ঝগড়া লাগিয়া ও কত্ত ভাষা গালি গুলাজ করে রাগারাগি কইরাই গালি মারিয়ে দিছে দেখছেন নি আমি তো বাসা কইতার তাছি না আমি তো বাসা কইতার তাছি না গালি দিছে নি গালি দিছে নি নেতা গালি দিছে নি হুজুরে কি কইছে কাম কি কইয়া কইছে না কইছে নি ওই যা খাসমা ফাজারা যখন কাজ্জা লাগব তো অশ্লীল ভাষা গালি দিব এটাই মুনাফিক এটাই মুনাফিক মুসলিম শরীফের হাদিসে আছে এটাই মুনাফিক যাত্রার জন্য টেহা দেয় তাফসীরুল কোরআনের জন্য টেহা নাই যাত্রার কথা কইলে মোবাইল বেচা দেলায় এটা কইল 3 নম্বর লক্ষণ মুনাফিক সিনস না বেলা আল্লাহ সিনাইয়া দিছে তা কইলে যারা তাফসীরুল কোরআন বাধা দেয় এরাই মুনাফিক ওয়াজ দ্বারা বাধা দেয় এরাই মুনাফিক আমার কথা আমার কথা ওই আমার সাথে লাগিচ্ছে আমি নরম আমার তো শক্তি নাই যে আল্লাহ কইছে ইয়া আল্লাহ রে ক ইয়া আল্লাহ তো তোর মাথার উপরে আছে আল্লাহ রে ক আল্লাহ নাম তোমারে দেখা দিব কইতারস না একবার নমরুদ দেয় কইছিল যে আল্লাহরে দেখে দিব কইছে না
হামান্নারে কইছে ওই ফেরাউন্নায় কইছিল হামান্নারে যে ইয়া হামানু লুবনি সরহা, এ হামান আমার লাগে একটা উঁচা বিল্ডিং বানা। লেখার লাগিয়া ইব্রাহিমের কোদা মুসা নবীর কোদা এটা আসমান উভরে আছে, ইডিরে মাই দিয়ার পাম কি জাতের কমতা শিল কোদায় নাসি আল্লাহ মারিয়া নিত। বিশাল বড় টাওয়ার বানাইছে অত উঁচা, এইভাবে চাইলে মাথা টুপি হয়ে যাচ্ছে বোগা। এই জাতের উঁচা টাওয়ার বানাইছে, টাওয়ার বানাইয়া এরপরে দেখা যায় আরও অৎকান রয়েছে, এরপরে আরও অৎকান করতে আর এত উঠে যায় তার মত একটা তীর দেও, তীর উঠে দেওয়া কয় মুসার কুদা মাই ডালছি মারছে। জিব্রাইল দে আল্লাহ কয় উভরে তো আর কোনো জানোয়ার নাই, তাহলে এই তীরের মাথায় দিয়ে একটু রং বা রক্ত লাগাইয়া দে, এ বুঝব যে আমি আল্লাহ মারা গেছি। আল্লাহ একটু ডিল দেয়, আল্লাহ সুযোগ দেয়, বুঝছেন? তীরটা তো অবশ্যই উভরে দিলে কোনো না কোনো এক জায়গা পড়ব কইনাগারে আসমানে কে তাকো হের বাহের মাথা তাকো না, যে তো আইবই। আবার ঘরে পরীক্ষা করে দেখা গেছে এ রক্ত লাগছে, এ কুদা মরা গেছে, শেষ অন্ত কমতা আপনার কাছে কুদা মরে গেলছি, কুদা মরে গেলছে, শেষ। আল্লাহ পাঠাইছে একজন ল্যাংড়া মশা নমরুদ্দার, ওই ল্যাংড়া মশা তো কোনো কামের নাই, বালাডি যাইয়া বালাডি বইব, ল্যাংড়া মশা কোন কামও লাগবো এটা আমার তখন কোনো কাম নাই। তে ফেরাউন্নার এই একবারে নমরুদ্দার না হে ছিদ্র দিয়া ঢুকছে, তাইয়া একেবারে বর্ডার হবে থাকা মগজ মগজ লগাইয়া সদর বর্ডার করে, মগজ লগাইয়া সুদূরবুদুর সুদূরবুদুর করে, এই সুদূরবুদুর যখন করতেছে ইয়ে তাবা দিলে করে এইটা দাঁড়ায়। তো হইলে এখন দেখো এখন মানছে তো সরাইলে টেহা দেয় না, হে সরাইলে টেহা দেয়, বেতন দাঁড়ি রাখছে, এটার দায়িত্ব হইল কর্মচারী সরাইত। এখন সরাইতে সরাইতে যত জোরে সর দেয় অত আরাম লাগে, যত জোরে তাবা দেয় তত মজা লাগে। এখন এক কইতেছে জোরে দে, হয় স্যার জোরে দে দিতাম আমার তো হাত ব্যথা করে, কইতে জুজু তাব, কইতেছে স্যার আপনার জুতা না আমার জুতা, বুঝলে তোর জুতা লো আমার জুতা তো কামও লাগবো আমার পাওয়ার তো নেই, তোর জুতা লো। কর্মচারী এখন হাতের বদলা জুতা দিবে না, এইভাবে জুতা দি পারি শুরু হয়েছে, আরো দে আরো দে আরো দে জুড়ে দে হয়েছে না রে আরো দে দিতে দিতে এমন জুড়ে দিছে, এখন কল্লা গাড়িটা মগজ পার হয়েছে, মশায় কয় আমি দরজা পাইছি, ওর দিন আমি দরজা পাইছিলাম না, এই দরজা পাইছে মশা গেছে গা আর নমরুদ্দার কাম শেষ হয়ে গেছে গা। তাইলে অহন নমরুদ্দা কর সর্বনাশ, যে কুদারে মারছিলাম সুদা দিগির আমার মাথার ঢুকে গেছে, জুতার বাড়ি কাইয়া গেছে। তখনই বাহাদুরি বেডাগিরি কইল না ল্যাংরা মশা তো আল্লাহ ঢুকাই বই, এরপরে কর্মচারীর জুতার বাড়ি কাওয়াইয়া আল্লাহ নিব, আল্লাহ বহু বড় বড় সরকারের নিছে। তখনই তুমি বুঝো না তোমার চাইতে বড় শক্তিশালী ছিল ফেরাউন, 400 বছর আছে ক্ষমতা, কেউ ক্ষমতা নিবার কোনো স্বপ্ন কেউ দেখছে না, একাধারে 400 বছর, এরাও আল্লাহ মার দিয়া সুদ কি বানাইয়া রাখছে। ও আমরা দেখতাম ওই সাইমসরা আর কলাবাদুর আর চামবাদুর দেখ তোর নানার অবস্থা দেখ, ওই তোর নানা তোর দাদার অবস্থা দেখ, দাদা তোর দাদা যে আগ করছে দরজা বন্ধ করার শক্তি নাই, তুই দেখ তুমি যে সুদুর বুদুর ভদর মদর কর তোমার তো তার মতন শক্তি নাই, হেরে আল্লাহ সুদ কি বানাইয়া রাখবে, তাহলে তোমার কি হইব বুঝাল, শক্তি বেশি দিন থাকে না, শক্তি বেশি দিন থাকে বেশি দিন থাকে না। তোমার দাদার হেজি গাও দাদির কাছে হনার গুমানিয়া গুমানা খেলে দাদার নাই, তাহলে বেশি দিন থাকা যায় থাকা যায়, তখন দাদা এক জায়গায় দাদি আর এক জায়গায় কই গেল তাহা তাহা ওই নাই, তাইলে তোমার এই কদিনের ক্ষমতা বেশি দিন নাই, বেশি দিন নাই, ওই দাদা দাদির মতো বুঝছেন নি বুঝছেন নি, আর কেমনে বুঝাইতাম আর কেমনে বুঝতাম। আসল মূল আলোচনায় যাই, তখন এই মুনাফিক সিনা যায়নি খবর ফাঁস হয়ে যাবে, এই কারণে দুবাসী দুজনে মেজে লিছে, মারার পরে এখন অটোমেটিক দুইজন হঠাৎ দেশ থেকে
কুফতি পলায়ন করে রোম সম্রাটের কাছে চলে গিয়েছে দুনুবাই। তখন ডাক দিয়েছে যুদ্ধের ডাক, যুদ্ধের ডাক যখন দিছে পারস্য সম্রাট বলে আমার সৈনিক অকল বোধ কোথায়। সৈনিক কয় আমরা সেনাপতি দায়িত্ব আমরা কই যেটা বুঝলে সেনাপতি কই বুঝলে কই আছে কই তারি না। শুরু হয়েছে যুদ্ধ, এমন যুদ্ধ হইল সূচনীয় পরাজয় বহন করলো। এমন কি হ্যাঁ পলায়ন করার জন্যে রাস্তা পাইছে না, শেষ পর্যন্ত ফানির ডুবছে। এই ফাইভ আছে না ফাইভ, এই ফানি যাওয়ার ড্রেইন আছে, ড্রেইনের ভিতরে ঢুকছে, ড্রেইনের ভিতর থেকে তারে দৌড়ে আনা হয়েছে। আনার উপরে মুসলমান আহলে কিতাবরা ইচ্ছা মতো কুটাইছে, ইচ্ছা মতো কুটালির উপরে তখন রোম পরাজয় নি না 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 রোম জয়। আল্লাহ সেই কথাটাই বলেন, আজকের কথা নয়, আল্লাহ কুরআন নাজিল করে মক্কাবাসী মুসলমানকে বলেছিল, ইহুদিরা মুসলমানরা ইহুদিদেরকে বলো কুরআন সত্য, নবীর কথা সত্য, বাস্তবায়ন হবেই হবে। আজকে রোম পরাজয় বরণ করেছে, আগামী নয় বছরের পিঠে রোম বিজয়ের মালা, জয়ের মালা পরিধান করবে। ওই কথাটাই আল্লাহ বলেছে, বলি বাতির রোম في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر ومن قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون شيدين مؤمن دا آنند فرتي করবে। আজকে রোম পরাজয় বরণ করেছে, মক্কার অগ্নি পূজকেরা আনন্দ ফুর্তি ওরা আনন্দ বোধ করতেছে, কিন্তু ভবিষ্যতে এমন একদিন আসবে রে যেই দিন মুসলমানরা আনন্দ করবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ এই বলেছেন, আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, এটা হলো আমি আল্লাহর প্রতিশ্রুতি, আমি আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহর ওয়াদা খেলাফ করে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষে জানে না। আজকে মুসলমান নির্যাতিত, ইহুদিরা হাসে, মিয়ানমারের মুসলমান কান্দে, অং সং সুসি হাসে। আজকে আমরা মুসলমানরাও হাসি, তোমার সৈনিক তোমারে বন্দি করছে, আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিছে আনন্দ বোধ করবে একদিন মুসলমান। আমেরিকার সরকার আমোদ ফুর্তি করো, ভারতের সরকার ভারতের হিন্দুরা আমোদ ফুর্তি করো, মুসলমানদের গলা কাইটা মুসলমানদের মসজিদ ভাঙ্গা আনন্দ বোধ করো, একদিন কিন্তু ভবিষ্যতে মুসলমানরা আনন্দ করবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আজকে তোমরা আনন্দ মিছিল করো, মুসলমান আলেমদের বিরুদ্ধে তোমরা জুতার মিছিল দাও, জারুর মিছিল দাও, আর হেফাজতের তোমরা বলো। হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, সর্বনার দুই গালে জুতা মারো তালে তালে, তোর বাহের মাথা বুঝছসনি তুই যে স্লোগান দেশ, সর্মনার দুই গালে, সর্মনাই তো মানুষের নাম না, সর্মনাই তো জাগার নাম, সৈদ্য গোষ্ঠী জাগারে জুতা দে, সর্মনাই ফিসাবের কি আসে যায়। গাদার গড়ের গাদা, গাদার গড়ের গাদার, সর্মনার দুই গালে। আচ্ছা সর্মনাই হইল জাগার নাম, জাগার কোনো গাল আছে, এরার মাথা ঠিক আছে, মাথা ঠিক আছে। হেফাজতের দুই গালে হেফাজতের গাল আছে, কেমন গন্ড মূর্খ, এরা মিলে আমাদের সমাজ শিক্ষিত। এই গাদার ঘরের গাদার ঘরের গাদা যে স্লোগান দেশ, স্লোগানের তো তর্জমা বুঝস না, স্লোগান দিতেছ সর্মনার দুই গালে, সর্মনাই তো জাগার নাম, জাগার কোনো গাল আছে রে গাদা?
ওয়াজ কারে করতা? হায় রে শিক্ষিত মূর্খরা, হায় রে শিক্ষিত মূর্খরা, আফসুস আক্ষেপ এই শিক্ষিত সমাজের দিকে লক্ষ্য করে আক্ষেপ। আর কিছু সেই জ্ঞান আছে এইটাইতেও চিন্তা করছ, শরীর গড়ের শরীর তোর ইতিহাসটা বুঝলে চো তত তাড়াতাড়ি। এই শরীর মৌলবীর বিরুদ্ধে জুতা লই আসস, মৌলবী যদি তোরারে পর্দার ভিতরে না রাখতো তোরার দশাটা কি আসিল জানস না? ওয়াজ করছি না আমি, তোরার ইতিহাস জানস না? বুঝলে লাইছস তোরার ইতিহাস? তোরার যখন রেড সিগনালে দেখা দিত পুরুষরা গাঢ় দৈরিয়া রাস্তার বাইর করিয়া গাছের মধ্যে হাত পাও বান্ধা গাছের ফাটা বাদ দিত, গড় রাখতো না। আমরা মৌলবীরা তোরারে গড় জাগা দিছি। আজকে মৌলবীরার বিরুদ্ধে জুতার মিছিল দেশ শেষ মজ্জা করলো না বেহায়া পেলা যাবে দি। আজকে তোর ইতিহাস বুঝলে রেছত, তোরে জাতি হিসাবে কোন পুরুষ শিক্ষিত দিছিল না, মৌলবীরা শিক্ষিত দিছে। তোদেরকে ম্যানসের অবস্থায় পুরুষ না কে তার তলে জায়গা দিত না, গোলের বাকিরে হাত পা বাইতে রাখতো। আমরা কই না এরা আমাদের মায়ের জাতি, এরার মাধ্যমে আমাদের আগমন, এরা রে গড় রাখো বাকিরে রাখতো না, আমরা গোলের ভিতরে রাখছি। আজকে আমরার বিরুদ্ধে জুতার মিছিল দেশ, শরম লাগে না? শেষ শরম লাগে না? বেজ্জতটা বেটি নিমক হারাম, সব চাইতে মখলুকাত 18,000-এর ঊর্ধ্বে আল্লাহ সৃষ্টি বানাইছে, এই সৃষ্টির মধ্যে সব চাইতে নিমক হারাম হলো মানুষ জাতি, আর মানুষের মধ্যে হইল সব চাইতে নিমক হারাম হলো মহিলা জাতি। এটি বেশি হারামি কেমনে হারামি? আমি উজিরপুরির ফকেটের কথা না, নবীজির কথা। নবীজি বলতাছেন দেখো তোমার বরণ পোষণ বেড়া করে, তোমার কাপড় চুপড় বেড়া কিনে দেয়, বেড়া তোমার সুখের জন্য বিদেশ গেছে, টেকা ফাটায় তোমার নামে। আহ এমন হারামি কাজ করছস, প্রেম করে আরেক বেটার নামে দেলাইছস। বেড়া বাংলাদেশ হইয়া কবর পাইয়া লেখা গেছে ফেসবুকও আমার মরণ হইল এই বেটির কারণে। হারামি কামড়া করছস না তুই? হযরত ঈসা আলাইহিসসালাম দৈরা ফলায়ন করছে, বেডি চাইছে কাম 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 করাই তো, আর ঈসা আলাইহিসসালাম চাইছে কামটা কি দৈরা ফলায়ন করতো। ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা আর কাসাদা বিহি ওয়া কাসাদা বিহা। হযরত ঈসা আলাইহিসসালাম ফলায়ন করছে, দৌড়তাছে, আর সেরি দেখছে জুলাইখা দেখছে মৌলবী তো যাইতে গেছে, দৌড়তাম তাম না, এখন এই দৌড় দিছে মৌলবীর পাঞ্জাবির পিছন দিকে দৌড়ছে যাইয়া। মৌলবীর মৌলবী যায় যাই থা কাজ করত না, বেডি টাইনা রাখতেছে ও আলফায়া সাইজিদা হালা দাল বাপ, আর মিশরের সেনাপতি ও মিশরের প্রধানমন্ত্রী সুলাইহার স্বামী দেখ খেলেছে টানাটানি, দেখ খেলছে স্বামী, দেখ খেলছে স্বামী, যেই দেখ খেলেছে তখন স্ত্রী কইতাছে দেখছো এই গোলামের কারবার সবার তোমার স্ত্রীর সাথে ঘটনা ঘটাইবার লেখা যে কাম করছে কোনোভাবে আমি জান বাঁচাইছি। বেটি জান বাঁচাইছে? বেটি জান বাঁচাইছে? এইটা হারামির গড়ের হারামি। ঈসা বলার ছেলেরা জান বাঁচাইছে আর ঘটনা করে কি উল্টা, খুব উল্টা। এই কারণে এই সারা ফ্রেম করছস দে ফ্রেম, সে সময় দেখবে তোর প্রেমিকায় তোর ফোন উঠায় না, যে সময় দেখবে প্রেমিকায় তোর সাথে রাগ করে কথা কয়েতে বুঝা লাগ ফ্রেম আরেক জায়গায় শুরু করছে। নতুন করে আরেকটা ফ্রেম শুরু করছে। এই আজকে নতুন একটা কথা কইলাম বুঝালাস, তাহলে মৌলবীরা ওইটা বুঝে ফেম করিস না, ফেম করিস না সর্বনাশ করবে, তোরে খালি সেক দিব। ব্যক্তেন হারামি জাত, ব্যক্তেন হারামি জাত, আমার কথা নয়, কোরআনে আল্লাহ বলেছেন ইন্না শাইতানা কানা লিল ইনসানি যাইফা, শয়তানের কুমন্ত্রণা দুর্বল, ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের কুমন্ত্রণা মহান।
বেড টেন্টের জালও যারা করছে কেমতের আগে জাল ছিলার ভাও নাই, শয়তানের জাল ছিটার ভাই বেডির জাল ছিটাতে নাই। এটা আমি উজির ফুরির কথা নয়, আল্লাহর পবিত্র কোরআনের কথা। বেড টেন্ট সেটব আজ গাওয়ার পরই কইব আপনারা রে এই মোল্লারে কারা দাওয়াত দিছে, কইব নি কইব নি, আগামীটা দাওয়াত দিও না। এরপরও তো সুযোগ নাই, সুযোগ নাই না দিলারও বাবা গলা রেস্ট থাকলো। এরপরও একটা কই যাইছি দিনে একটা কই করছিলাম, হাসনপুর করছি বা দেশা কই দিলাম এই এই কিশোরগঞ্জ, আর এইটা শুরু করলাম আজ বই তো তিনটা, একটা না হইলে তো দুইটা থাকবো কন্যাকে দাওয়াত দিচ্ছা। তবে আমার কথা নয় গো বোন, আমারে দোষিস না, কথা কার ইমান যাইব গা, ইমান যাইব গা, আমার কথা সহ্য করে যদি মান্না নাস ইমান থাকবো, আর নাইলে বেইমান বুঝিব গা, বেইমান হইবে ইমান নষ্ট করিচ্ছা। কথায় কথায় অনেক দূর চলে গেলাম ভাই, তাহলে আল্লাহর ওয়াদা মুসলমানকে আল্লাহ বিজয় দান, কার ওয়াদা, কার ওয়াদা, দুই চারিবার ওয়াদা লঙ্ঘন করছে নি আল্লাহ, আল্লাহ লঙ্ঘন করছে না। সুতরাং আজকে আমরা দুর্বল, সিং সরকার তোমরা মুসলমানদেরকে জ্বালা যন্ত্রণা কম দিছ না, অসহ্য আমাদের মা বোনকে জ্বালা যন্ত্রণা কম দিছ না, অসহ্য। সুতরাং আল্লাহ মাঝে মধ্যে কিছু ধাক্কা দেয়, করোনা নামে ভাইরাস ফাটাইয়া কিছু সতর্ক করছে, কিছু সতর্ক করছে, আর না হইলে এখন পর্যন্ত আমরা রেভিডাই লড়লি। তাহলে ধৈর্য ধরো, সবুর করো, আল্লাহ একদিন বিজয় দান করবেই করবে, একদিন বিজয় দান করবেই করবে। আল্লাহ বলেন এটা হলো আমার ওয়াদা, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন ইয়ালামুনা যাকিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন আফালা ওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসি him ma khalaqallahu as-samawati wal ard wa ma bainakuma illa bil haqq wa ajalin musamma wa inna katiran minan nas bi liqa'i rabbihim lakafirun awalam yasiru fil ard safar kar bhraman kar dekh aaj jatire ami ki korchi সামুদ জাতিরে কী করছি, ফেরাউন্না জাতিরে কী করছি, বাটপার হামান্না জাতিরে কী করছি, আর তরে আমি কী করতাম পারবো, হেরার জায়গা দেখ গিয়া জায়গা দেখ এরার আগে যারা আছে এরার আমি কি করছি দেখ, আর কানু আসাদা মিন হোম কুব্বা এদের চাইতে শক্তিশালী ছিল, অর্থাৎ তোমরার কিজাত শক্তি হেরার আসিল বেশি শক্তি আসিল নেই, তোমরার কি শক্তি, তোমরার শক্তি হইল সাম্বাদুরার কলাবাদুরের শক্তি, আর হেরার শক্তি আসিল সালে নবীরে কইছে নবী আমনে কোন তুফানে আমরারে উড়াই লিব, ফাতরের জমিনও নিজে মারছে কুদায় এক কুদানে কমর পর্যন্ত ফাতরও তার শরীর দাবাইছে, কি পরিমাণ শক্তি হইলে ফাতরও শরীর দাবাইতে পারে, কী পরিমাণ শক্তি হইলে, এত শক্তিশালী জানোয়ারের মতো শক্তিশালী। আল্লাহ বলেন এক একজন মানুষ ছিল দেওয়ালের মতো, মানে একজন মানুষ যদি দাঁড়াইয়া রয়েছে অপরজন ফাঁসতলা বিল্ডিং মনে করে আতাইয়া গেছে, আরেকজনে কয় কিরে এখানো রুস্তম আলীরে কারা পাইছস না, কয় কি কারা, বুঝলি এদিকে আইসস না, বুঝলি এটা তো ফাঁসতলা বিল্ডিং দেখলাম, বুঝলি এটাই আছিল রুস্তম আলী, এত বড় শক্তিশালী এরা ওই রইছে না, আর তোমার শক্তিটা কি একটা বকরির কোঢা ডাক্তার, তোমার শক্তিটা কি হইল একটা গরুর টিকা ঢুকাইতে পারো না মাটি, ওরা পাথরের জমিতে তার শরীর দাবাইছে, ওরা অত রইছে না, এরা ইতিকাতে একটু ভ্রমণ করে দেখস না, দেখস না, আওয়ালাম ইয়ানজুরু ইয়া ওয়া ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাহ আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনকুম কুব্বা, এরার শক্তি আছিল ডবল ডবল, এরা বই রইছে না,
আর তুমি চামবাদুর আর কলাবাদুর ডাক মাইয়া দিছে জান থাকি উঁচা শক্তিটা কইল চাঞ্চরার মতো চাঞ্চরা ছিলেন চামবাদুর ছিলেন চামচিকা চামচিকা কত মোটা জানো আর এটার ডানা বড় তার শরীর এতক্ষণ ঘুমানোর সময় ট্যাং উপর দিয়া ঘুমায় জিজ্ঞাস করইল তোমার গুম কোনটা কেন কয় ব্যাগ কর আমার প্রশ্ন করছে আসমান যদি বাঙ্গে ফিরাইবে কি দিয়া ট্যাং দিয়ে ফিরে আসবাম কেমন শক্তিশালী জানোয়ার আসমান বাংলে ট্যাং দিয়ে ফিরে আসব এই কারণে ট্যাং উগড়ে দিয়ে ঘুমায় গাছের ডাল ভাঙলে হলে সদ্য গোষ্ঠীর কুজা হওয়া যেত না খেতা হয় আমরার এই জানোয়ারটা হলো এরার শক্তির মতো এই চাঞ্চলা আর চাম্বাদুরার চামচিকার মতো শক্তি আর কয় আসান খেলা হবে তোমার মতো কত খেলোয়াড়রা ফুরান খেলোয়াড় খেলছে বিল্ডিং এর মতো পাঁচতলা বিল্ডিং এর মতো এরার খেলা মাঠে হইছে না এরার খেলা গাতার ভিতরে হইছে তুমি চাম্বাদুরার কলাবাদুর খেলতায় তোমার শক্তি হইল চামচিকার মতো সুতরাং আল্লাহ কয় কানু আসাদামিন হুম কুব্বা শক্তি আসিল পাহাড়ের মতো শক্তি আসিল বিল্ডিং এর মতো আল্লাহ বলেন ওয়া আতারুল আরদা ওয়া আমারুহা আরে তোমার বয়স হইল 60 70 80 90 হেরার বয়স এক একটার হাজার বছর আছে 2000 বছর আছে ওয়া আমারুহা আকসারা মিম্মা আমারুহা এরার উমরের চাইতে বয়সের চাইতে ওনার বয়স আরো বেশি আছিল ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বাজ্জিনাত প্রকাশ্যে দলিল প্রমাণ নিয়া নবীগণ আসছে ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন্নাকা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন নবীরে অস্বীকার করিয়া নিজের উপর জুলুম করছে নবীরে ভিডাইয়া নিজের উপর জুলুম করছে তোমরার কাছে নবী না থাকলেও ওয়ারাসাতুল আম্বিয়া আছে জাহান্নামের পথ তাকে বিবরণ করায় জান্নাতের পথ দেখায় মস্কারি করো ক্রিটিসাইজ করো শর্ট দিয়া দাঁত পালাই ভাই অপশন দেও পাকিস্তান ফাটাই ভাই তারা যেমন ভাবে অস্বীকার করছিল নবী রসুলকে তোমরা অত উলামায়ে কামকে অস্বীকার করতেছ নিজের উপর বিপদ ডাকি আনবে না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো উলামায়ে কেরামদের তোমরা ভালোবাসো উলামায়ে কেরামকে মহব্বত করো এরা হলো তোমাদের সত্যিকারের আপনজন এরাই হইল জনদরদি জনদরদি চিনলায় না আসল লোক চিনছ না চিনবায় কোন দিন চিনবায় জানো নি মাছ বলেছে বোয়াল মাছ সাবধান এই কাওয়ান ধরল না কি হইব বর্ষি ফাটাইছে একজনে কাওয়ান দিয়া মাছ কইতাছে ধরল না ওয়াজি হুজুর মাছ কোয়াল মাছ ওয়াজ করতেছে কিতাব পড়িয়া কইতাছে কিতাব পড়িয়া কইতাছে আমি কিতাব পাইছি বুঝলে কি এই যে কাওয়ান দিছে এটা কাইলেই এটার ভিতরে একটা বেহা বড়ি আছে বর্ষিটার মধ্যে একটা সুতা বাঁধা আছে এই সুতাটা একটা লাঠির মধ্যে বাঁধা আছে লাঠি একটা লুকে ধরে রাখছে আমি কিতাব পড়িয়া কইতাছি আমি না দেখলো কিতাব পড়িয়া কইতাছি আর তুমি যখন কাইবায় তো তোমারে উঠাইব উঠানির পরে তোমারে ফিডাইব ফিডানির পরে বেগো বোঝা বাড়িতে লইয়া যাইব ইয়ার পরে নেয়া দাও দিয়া কাটবো খাইটা ধইব ধইয়া গুণা করিয়া ফ্যামিলি লইয়া খাইব হুজুর ওয়াজ করছে হুজুর তো হুজুরের পথে গেছে গা এই দুর্নীতিবাদ বাটপারে কয় আসলে তো হুজুরে কাইবার লেগে আমরা না করছে কাওয়ানো কাওয়ানো বেছে খাইতাছে আর কয় হুজুরে তুমি চাওয়াটা কইছে কই কইছো নাই তো আর আসলে তো বর্ষিত দললেই কিন্তু টান দেয় না একটু ডিল দেয় এই ডিল দেওয়ারে মনে করছে হুজুরের কথা মিশা আমরা দে ওয়াজ করতাছি আপনারা যে জাহান্নাম আল্লাহ দিব এরা মনে করতেছে কি ওই মামার দরকার চল্লিশ বছর ধরে পড়ি না তো কি তৈছে এই যে আল্লাহ ডিল দিছে মনে করছে হুজুরের কথা মিশা বুঝছেন হ্যাঁ হেই এই যে সু ডিল দিছে আল্লাহ কয় ওয়া নুম লি লাকুম ও আমলা লাকুম আমি ডিল দেই ইসু যুগে হে জিনা করতেছে কয় কই করছি তো কোনো কিছু হইছে না তো
আরে ওইব ও না একটু পরে ওইব খাইয়া লোক যখন খাইছে ভাই ও মজা তো লাগছে ওই মজা লাগছে যখন ভাই ভাই জিতে গেছে আবার টান লেগে দিছে টান যখন মারছে কলজা দূরে নিছে কলজা ধরতে উঠে নিছে কটি গই আছে যখন ফিটনা শুরু করছে যখন ভাই পেটের ভিতরে মরতে কটি গই আছে যখন বাইক লেগে গেছে কটি গই আছে যখন পেটি কাটতাছে কটি গই আছে যখন পোনা করতেছে কটি গই আছে যখন খাইতাছে কটি গই আছে এখন কোটি কোটি বার ঠিক হই আছে বলার অর্থ নাই ঠিক তেমনি ভাবে মরার পরে জাহান্নাম দেইকা আমাদের কথা শুনলে না কেন সেই সময় কইবে ঠিক হই আছে হাজার বার ঠিক হই আছে বলার কোনো অর্থ না কথা বুঝছেন এখন ওই কটি গই আছে আমরা যা কইটি গই আছে মান্না লাও আমরা কই প্রতিচ্ছবি ঘরে রাখা হারাম বাড়িতে রাখা হারাম অঙ্কন করা হারাম সযত্নে রাখা হারাম আমরা হারাম কই এই যাইম তুই মানুষ আর না মানুষ মরার ঘরে কইবে ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে সেই সময় ঠিক কইলে আমরা আর কইতে আর তোমার কিস্তা আমরা সেই দিন বয়াতা কুচি আরো আজাইয়া কইব আতা রিফনি হুজুর আমার চিনুননি বলে হ্যাঁ তোমার চিনতাম না কেন বাস কি কম দিছিল যারা বাস দিছে আমরা চিনতাম না অবশ্যই চিনব অবশ্যই চিনব সুতরাং মালিক ইয়াউমিদ্দিনের সাতটা ব্যাখ্যা এর একটা ব্যাখ্যা হলো ইয়াউমিদ মালিক ইয়াউমিদ্দিন এর একটা ব্যাখ্যা হলো তফসিরে বয় যাবে ইয়াউমুল জাজা ইয়াউমুল জাজার ব্যাখ্যা বেড়া কি করছে তফসিরে বয় যাবে কামা তা দিনও কইনা কেলে খামা তা দিম তু দানো ওই মৌলবী আহলা আছে না আরো মৌলবী আমার ডাইনে বামে আছে আমি আহলা কইতাছি না তাইলে আমার মতো আমার আমি উজির ঘুরিরে ফরা নেওয়ালা মানুষ মঞ্চ আছে এরারে তুচ্ছ তাচ্ছিল্য করিস না আমার এ সম্মান দিয়ে আকাশ উড়াই লিলে আর আমার বাইরে অসম্মানী কইরা ব্রিজের তলে ফেলাই দিছস তাইলে এইটা তো আমি মানতাম না কমসে কম আমার মতো আরেক মনবে মানতে পারে আমি মানতাম না কেন আমি মানতাম না হে আমার যাত্রা ভাই আমার যাত্রা ভাইয়ের আমার যাত্রা ভাইয়ের পক্ষ আমি দিব যেমনভাবে বিশ্বনবী পক্ষ দিয়েছিল রোম সম্রাটে আর ইহুদিরা সেই দিন পক্ষ দিয়েছিল মজুসি অগ্নি পূজক দে তাহলে তুই কার পক্ষ দিতে তুই নিজেই বুঝালা তুই মামুনুল হক সাহেবের কথায় সুর দিবে তুই মুফতি আমিনের এই এই জুনাইদাল আবিবের কথায় তুই সমর্থন দিবে কারণ এরা আমার যাত্রা ভাই এটা আমার যাত্রা ভাই এরা যা কইছে আমরা তা করি তাহলে তুই যদি ওখানে আর একজনের কথা কস তাহলে তুই তো ফারস্যের ঘটনা ঘটাইতেছস তুই তো ফারস্যের ঘটনা ঘটাইতেছস এই মৈলবী মৈলবী রে মৈলবী মৈলবী মৈলবীর বিরুদ্ধে ওয়াজ করতে বলি আমি নাম ধরে কইলা তাহলে আমরা বুঝতে হবে সুতরাং উলামায়ে কেরামের কথা সেই দিন হাজারবার যদি ঠিক কও এই ঠিকের কোনো অর্থ নাই এখন আমরা যা বলি মান্না দাও এখন যা বলি মান্না দাও নবীজি শেষবারের মতো কথা শেষ করে নিতেছি আমি অসুস্থ আগামীকালকে প্রোগ্রাম দুইটা হইল সিলেট এই কারণে যাইতে যাইতে তো আমার ঘুমাই মুকুন সময় তিন চার দিন ধরে আমি স্বল্প ঘুম ঘুমাইতেছি আজকে দিন দিনের বেলা ঘুমাইতে পারছি না রাইতে ঘুমাইতে পারছি না হাজি আমার একটু অবসর দেওয়ার দরকার নাইলে আরেকবার সিঙ্গাপুর যাওয়ার লাগবো খালি বালাই আইছি আর ফাটাইও না আমি হাদিসটা কত ব্যাপার করছিলাম হাদিসটার তর্জমা করে নেই মান্না আমিন কুম মুন কারান ফাল ইউকাজ্জির হুবিয়া দেখি নবী বলেছেন তোমরা যদি গোনার কাজ নিজের চৌকে দেখো হাত দিয়া প্রতিবাদ করার এর মানা হলো পরিবর্তন করে লাও তোমরা যদি দেখছো কেন গোনার কাজ মেকি দিয়া পরিবর্তন করো যেমন গানের আয়োজন করছে ওয়াশ দিয়া পরিবর্তন করে লাও যেমন আজকে ওলামা একরাম এই এলাকার কিছু যুব সমাজ গানের আয়োজন করতে আসিল না কইরা এটার পরিবর্তে তফসিলের আয়োজন করে নিছে এটাই হইল মূল কথা তাহলে এরা তফসিলের আয়োজন করছে এরপরে যদি পারো না মুখ দিয়া প্রতিবাদ করো পরিবর্তন করো পারো না যদি অন্তর দিয়া ঘৃণা করো এটাই হইল নিম্ন স্তরের ইমানদারের লক্ষণ আল্লাহ যা আলোচনা করেছি আল্লাহ প্রত্যেকটা আলোচনার উপর আমল করার তৌফিক দান করো সবকন আমিন কেউ যায়েন না হুজুরে দোয়া করবেন আমাদের মুরব্বী হুজুর সাদা দাড়িওয়ালা হুজুর দোয়া করবেন এই এইটা হুজুরে দেও এইটা হুজুরে দেও এই হুজুর